হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো তোমাদের কাছে আজকে নিয়ে মাছের তেল, যেটা হয় মানে মাছের চর্বি, সেইটা দিয়ে একটা তরকারি। তো এই রান্নাটা আমার শেখা আমার শাশুড়ির কাছ থেকে, বিয়ের পরে এটা খেয়েছি, বিয়ের আগেও অনেকবার খেয়েছি, মুখে না লেগে থাকার মতন এই রেসিপিটা। তো চলো বানানো যাক। প্রথমে মাছের তেলটা সুন্দর করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো মাছের তেলটাকে। দেখো, মাছের তেল থেকে বেসিক্যালি যখন ধোবে না, তখন বেশি কিছু ফেলার থাকে না, নোংরা টুকটাক একটু ফেলে দিলে তারপরে এরমভাবে ম্যারিনেট করে রেখে, মানে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে কড়াইতে একদম, কড়াই গরম হওয়ার পরে সর্ষের তেল দিলে, তেল গরম হওয়ার পরে এই মাছের তেলটা যেটা নুন হলুদ দিয়ে মেখে রাখা ছিল সেটা দিয়ে দেবে, ঝপঝপ করে ভেজে নেবে। দেখো, দেখতে পাচ্ছ তেল কোনটুকুন দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ। তেলটা যখন এবারে ফ্রাই করব, আর হ্যাঁ, তেল ফ্রাই করার সময় না একটু সাবধানে, কারণ পটকা টটকা যেগুলো থাকে সেগুলো একটু ছেটার সম্ভাবনা থাকে। তো দেখো, তেলটা যখন ফ্রাই করছি, পুরোপুরি এখনও ফ্রাই হয়নি, দেখতে পাচ্ছ চর্বি, মারাত্মক লেভেলের চর্বি। আর হ্যাঁ, দেখবে যে তেলটা যেন ম্যাক্সিমাম ভাগটা যেন তেলের সাদা সাদা থাকে, সেটা হচ্ছে ভালো তেলের ইন্ডিকেশন। তো দেখতে পাচ্ছ কতটা তেল হয়ে গেছে, মানে কতটা বেড়ে গেছে তেলটা, প্রায় না হাফ কড়াই মতন তেল হয়ে গেছিলো। তো দেখো, এইভাবে আমি আলাদা করে বাটিতে এগুলোকে তুলে রাখলাম। যেইটুকু লিকুইড পার্ট থাকবে তেলের, মানে যেটা পুরোপুরি তেল তেলে মেল্ট হয়ে গেছে, সেটা তো তুমি ওঠাতে পারবে না, বাকি এরকম চর্বি ঠর্বি পটকা ফটকা যেগুলো আছে নাড়ি ভুড়ি সেগুলো তুলে রেখে দিলে। তো বাকি যে তেলটা ছিল কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সরু সরু করে এরকম তুমি কুচিয়ে নেবে, কুচিয়ে বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না, হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা চিড়ে, ভুলভাল বলছি, গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু তার মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিলাম এরকম ডুমো, তো ডুমো ডুমো করে এই আলুগুলো দিয়ে দিলাম, ডুমো ডুমো করে পিস করা আলু, একদম ছোটো ছোটো সাইজের করবে, বেশি 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 বড়ো বড়ো সাইজের করবে না, ছোটোটা হলে কী বলতো, তাড়াতাড়ি হচ্ছে সেদ্ধ হতেও, সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, আর দেখতেও ব্যাপারটা খুব ভালো লাগে। আর পেয়েছিলাম সেই দিন বাজার থেকে কিছু ফ্রেশ নোটে শাক। নোটে শাক দিতে পারো, আমার শাশুড়ি না যখন করতো, মানে যা যা মানে জিনিস তেলে দিলে ভালো লাগবে সেই সমস্ত জিনিসগুলো দিত, কাঁচকলা ঠাঁচকলা সব কিছুই দিত। বেসিক জিনিসটা হচ্ছে আলু আর বেগুন, আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এবারে তুমি ওর মধ্যে শাকও দিতে পারো, শাক দিলে শুধুমাত্র ইউজ করা যেতে পারে, এছাড়া অন্য কোনো শাক না। দেখো, দেখতে পাচ্ছ নোটে শাকটা আমি কড়াইতে দিয়ে দিলাম, আর যেই তেলটা একটা বড় বাটিতে তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা তেল আবার শিফট করে আলাদা রেখে দিয়েছি, কারণ কালকে তাতাই আসছে, আর তাতাইয়ের জন্য একটু মাছের তেলের তরকারি বানাবো। আজকে তো বেগুন আর বেগুন আলু ঠালু দিয়ে বানাচ্ছি, কিন্তু তাতাইয়ের অ্যাকচুয়ালি অ্যালার্জি আছে, ও বেগুন খেতে পারে না, তাই জন্য ওরটা আলাদা করে তুলে রেখেছি, ওরটা কালকে বানিয়ে দেবো, ও যখন আসবে শুধু আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে এইভাবে বানাবো। তো দেখো, এইভাবে শাকটা দিয়ে দিলাম, শাকটা তোমরা ছোটো ছোটো করে কুচি কুচি করেও দিতে পারো, আমি না এত ঝামেলা না করে শাকটা খুব ভালোভাবে, মানে শিকড়গুলো ছাড়িয়ে সুন্দরভাবে শাকটা পুরো একদম কচি ছিল, আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। কিন্তু এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি একটু ছোটো ছোটো করে দাও টেস্টে ভালো হয়। তো যাই হোক, আবারও বেগুন ঠেগুন দিয়ে দিলাম, শাকটা একটু নরম হয়ে যাওয়ার পরে বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ। অ্যাকচুয়ালি নুনটা আগেই দিয়েছিলাম, তোমরা হয়তো ভাবছো এটুকুন নুন দিল না, নুনটা অ্যাকচুয়ালি আগেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা যদি ভাবো যে আমি নুন ইউজই করিনি, তাই না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে নুন হলুদও দিতে হয়। তো এবারে সেটা স্বাদ মতন তোমরা দেবে। দেখো, এবারে আর কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাকি নেই, এবারে নাড়াচাড়া সমানে করছি, কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো যাতে সবটা খুব ভালোভাবে সফট হয়ে যেতে পারে, আর সবটা একটু বেশ একটা মাখো মাখো যাতে ভাব হতে পারে জিনিসটাতে, তার জন্য এটা ঢেকে রাখবো। দেখো, অলরেডি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তাও যাতে সবগুলো সবটার সাথে যাতে সুন্দরভাবে মাখা 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 মতন হয়ে যায়। দেখতে পাচ্ছ তেলটা কতটা বেরিয়েছে, প্রচুর তেল রিলিজ হয়েছে, প্রচুর, অ্যাকচুয়ালি চর্বির ভাবটাই বেশি ছিল। তো ভাজা যে এইটুকুন আমি তুলে রেখেছিলাম সেটা এবারে মিশিয়ে দিলাম এই পুরো ব্যাপারটার মধ্যে, এবারে একটু হালকা নাড়াচাড়া করে এইবার হচ্ছে ঢেকে রাখার পালা। তো বলে রাখি, এই জিনিসটা না, এই মাছের তেলের এই তরকারিটা, এটা তো আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছিলাম, বিয়ের আগে খেতাম, কিন্তু বিয়ের আগে এইভাবে কোনোদিনও জিজ্ঞেস করিনি যে কী কী দিয়ে বানানো হয়। বিয়ের পরে ভালোভাবে নোটিস করেছি যে মা কী কী দিয়ে বানায়। এর মধ্যে হ্যাঁ, যেটা বলছিলাম আগেও, কাঁচকলাও তোমরা দিতে পারো, কাঁচকলা আমি বাজারে সেদিন পাইনি তাই জন্য দিইনি, কাঁচকলাটা দিলে খারাপ লাগে না,
টেস্ট খুব ভালো লাগে যারা কাঁচকলা পছন্দ করো। তো দেখো এটা শুধু নর্মাল প্লেন ভাত দিয়েই ভালো লাগে, এছাড়া তোমরা এমনি চাইলে এমনি শুধু শুধুও খেতে পারো, মানে দারুণ সুন্দর টেস্ট হয়। যারা মাছের তেল ঠেল পছন্দ করো তারা এই রেসিপিটা তাদের জন্য একদম মাস্ট রেসিপি। তো দেখো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে, বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুললাম, আরও অনেকটা তেল রিলিজ হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেশ মানে মজে গেছে ব্যাপারটা, সুন্দরভাবে একটা মাখো মাখো সুন্দর একটা হয়েছে, কালারটাও একটু ডার্ক হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। ব্যাস আমার রান্না এখানেই কমপ্লিট। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেভাবে লঙ্কা তারা দিয়ে দেবে। এখন আমি এটা শিফট করে দিই বাটিতে। তো আমার মাছের তেলের তরকারি রেসিপি কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই খেয়ে তোমরা জানিও। আর যারা যারা এরকম আমার মতন বা আমার শাশুড়ির মতন এরকম মাছের তেলের তরকারি বানাও তাদের কেমন লাগে, বা তারা আর কী কী আরও কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করো জানিও।